আমি চাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা সারা বাংলাদেশে যেসব খামারে আমরা একত্রিত হয়েছি তাদের মধ্যে একটা ভালো রিলেশন বিল্ড আপ হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে চলে এসেছি বিশেষ একটি প্রোগ্রামে, অর্থাৎ খামারিদের নলেজ শেয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 মতো খামারিরা এসেছেন এই প্রোগ্রামে, তারা তাদের অভিজ্ঞতাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করবেন। পাশাপাশি বিশেষ কিছু অতিথিরা আছে, তারাও আমাদেরকে কিছু বিষয়ে প্রশিক্ষণ দেবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে গাবতলিহাটের ঠিক পাশেই বড় বাজার বলে, সেখানেই। চলুন, এই প্রোগ্রামে কী কী হয়েছে তার কিছু অংশ বিশেষ এখন আপনাদের সামনে তুলে ধরব। চলুন। আপনারা কেমন আছেন? আমরা আনুষ্ঠানিকভাবে হয়তোবা আরও কিছুক্ষণ পরে শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক খামারি ভাই আমাদের আজকের এই প্রোগ্রামে নলেজ শেয়ার করার জন্য ইতিমধ্যে চলে এসেছেন। আমি মনে করি এটা শুধু নলেজ শেয়ার না, এটা হবে অনেকটাই এক্সপিরিয়েন্স শেয়ার, কারণ অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলোকে আমরা নিজেরা শুনবো, নিজেদের অভিজ্ঞতাগুলোকে জানাবো, যদিও আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, তারপরে আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই। থ্যাংক ইউ। নলেজ শেয়ার এই প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারি ভাইয়েরা তাদের নিজেদের পরিচয় তুলে ধরেন এবং তাদের অভিজ্ঞতাও শেয়ার করেন। ভাই অবশ্য বলতে চাচ্ছিল না, জোর করে বললাম। আমি গাইবান্ধা থেকে আসছি, মানিক ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। যেহেতু মানিক ভাই আসছে, ভাই পিছনে সামনে যারা আছে হাতের বাঁধন খুলে দেন প্লিজ। অনেকেই মোবাইল নিয়ে শুধু টিপাটিপি করছেন ভাই, তাহলে নলেজ শেয়ার কীভাবে হবে? আর মানিক ভাইয়ের জন্য ছোট্ট করে প্রথমে একটি হাততালি আশা করছি প্লিজ। জি, থ্যাংক ইউ, চিত্রপুরী কৃষি চিত্রের উপস্থাপক রই মানিক এই অনুষ্ঠানে আগত খামারি ভাইদের কাছ থেকে তাদের খামারের সফলতা ব্যর্থতার কথা জানতে চান। খামারি ভাইয়েরা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। এই অভিজ্ঞতাগুলো শুনতে উপস্থিত খামারি ভাইদের বেশ ভালোই লাগছিল। সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একের পর এক অতিথিরা মঞ্চে আসেন এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পাশাপাশি ইউটিউবারদের মধ্যে থেকে যারা অতিথি ছিলেন তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা শেষে অনুষ্ঠানের আয়োজক নৌবিতা এগ্রোর ওনার আব্দুল মমিন ভাই খামারিদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান কেন আয়োজন করেছেন, পাশাপাশি কিভাবে একটি খামারকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া যায়, খামারের দানাদার খাদ্য কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়গুলো তুলে ধরেন। একটা গরুকে স্বাভাবিক গ্রোথ দেওয়ার জন্য ঘাস, খড়, পানি, ইএমএস পদ্ধতি, মাঝে মাঝে সাইলেজ, এনাফ দানাদার লাগে না। আমি চ্যালেঞ্জ করতেছি, একটা গরুর স্বাভাবিক গ্রোথ দিতে ঘাস, খড়, ইএমএস এবং সাইলেজ যথেষ্ট, কিন্তু আমরা কি, আমরা আসলে শর্ট টাইমে যেহেতু ইনভেস্ট করে ফেলেছি, শর্ট টাইমে অতিরিক্ত মোটা তাজাকরণ অথবা একটা গাভীর থেকে অতিরিক্ত দুধ পাওয়ার আশায় আমরা দানাদার নির্ভর হয়ে পড়ছে। এবং দানাদার নির্ভর হচ্ছে, ওই জায়গায় আমার প্রশ্ন আছে, যে দানাদারটা আপনি ইউজ করতেছেন, যে দানাদার উপরে নির্ভর হচ্ছেন, সেটাকে আদৌ কি আমাদের ন্যাচারাল কোনো প্রোডাক্ট না, এর মধ্যে মিক্সড আছে অথবা এর মধ্যে কেমিক্যাল ফর্মুলেশন আছে অথবা মেডিকেশন আছে এর মধ্যে? অবশ্যই বাজার থেকে যে প্রোডাক্টটা কিনতেছেন, আমি ভুক্তভোগী এই কারণে বলতেছি, সেই প্রোডাক্টটার মধ্যে অবশ্যই
একটা দামি যদি ভুসি কিনেন, দামি যদি একটা খোল কিনেন, তার মধ্যে কম দামি একটা প্রোডাক্ট দিয়ে তারা মিক্সার করে তারা বাজারজাত করতেছে। সো আপনি কি করতে হবে, আপনার খাবার আপনাকে নিজে করতে হবে। আমি স্লোগান লিখেছি কিন্তু, আমার খাবার মানে আমার খামারের খাবার আমি নিজে করব, প্রাকৃতিকভাবে গরু লালন পালন করব। সারা দেশ থেকে আগত খামারি ভাইয়েরা মমিন ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত পোষণ করেন এবং তারা এ ধরনের আয়োজনের জন্য নবিতা এগ্রোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর শুরু হয় খামারিদের অভিজ্ঞতার বর্ণনা। প্রথমেই আসেন রাজিউল হাসান, ডিজাইন এগ্রো পার্ক লিমিটেড। এরপরে আরও বক্তব্য রাখেন বা অভিজ্ঞতা তুলে ধরেন প্রয়াস এগ্রোর অন্যতম একজন ওনার ইস্তেখার রিফাত। আজকে আবারও আমি আমার বক্তব্য শেষে আমি নবিতাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এখানে কথা বলার জন্য, এবং এই যে লোকগুলো এখানে আসছে, যেমন সাবেক ডিজি মহোদয় আছেন, ওনার একটা বেজ আছে, ওনার একটা সার্কেল আছে। আমি বলবো আজকে এখানে মিডিয়া মনে হয় আছেন, মিডিয়াদের মাধ্যমে, এবং সবচেয়ে বড় ইফেক্ট যেটা হবে, ইউটিউবার যারা আছেন, আজকে বাংলাদেশের সংবাদপত্র কিন্তু অনেকে পড়ে না, আমি নিজেও পড়ি না, খুব কম, সকালে যখন টেবিলে থাকে একটু দেখি এই পিট ওই পিট, তারপরে পড়ি না, কিন্তু ইউটিউব কিন্তু রাত 10:11 ছিল সবগুলি দেখি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা যে কয়জন ইউটিউবার আছি, এই রিলেটেড কাজ করি, তাদের পক্ষ থেকে একটি অভিযোগই জানাতে চাই। আমাদের অপরাধ কোথায়? আমরা দেশকে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি, পশু পাখিকে ভালোবাসি, সেই ভালোবাসাকে বুকে ধারণ করেই কিন্তু আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাই, ছুটে বেড়াই। হ্যাঁ, এখান থেকে আমাদের ইনকাম হয়, আমরা অন্য কিছু করলেও আমরা ইনকাম করতে পারতাম। যারা এ নিয়ে কাজ না করে তারাও দুবেলা দুমুঠো ভাত ডাল খায়, আমরা না হয় এই পেশাই বেছে নিয়েছি। আমি মনে করি প্রতিটি মানুষের কর্মের মধ্যেই দেশপ্রেম থাকা দরকার, দেশের জন্য কাজ করা দরকার। আমরা দেখাচ্ছি দেশের কোন এলাকায় ভালো ব্রিডের গরু পাওয়া যায়, কোন এলাকায় ভালো খামারি আছে, সফল খামারি আছে, কোন প্রান্তিক খামারি কীভাবে গরু পালন করে, কোন বড় বড় শিক্ষিত উদ্যোক্তারা কীভাবে পালন করে, কোন ছাদ কীভাবে শেখায়, কীভাবে শিখবে। এখানে অনেক সময় ভুল হয়ে যায়, কারণ মফস্বলে অনেকে আছে গরু কেনা বেচা করে, তারা খামারি নাম দিয়ে একটা সাইনবোর্ড ঝুলিয়ে গরু কেনা বেচা করে, গরু পালন করে, সেটি মাঝে মধ্যে এসে যায়। কারণ আপনারা তো খোঁজেন যে ভাইয়া কোথায় গরু পাবো, কোথায় কিনবো, কোথা থেকে ইনফরমেশন দিলেও দোষ, না দিলেও দোষ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই গালমন্দ শুনতে শুনতেই দেশের জন্য কাজ করতে পারি। যাই হোক, এতক্ষণ আমরা দানাদার খাবার সম্পর্কে শুনলাম, বিভিন্ন সুখ দুঃখের কথা শুনলাম অভিজ্ঞ খামারিদের কাছ থেকে, কিন্তু আমরা কিন্তু গরু পালন করতে যেটা দরকার ট্রেনিং, সেটি কিন্তু এখন আমরা নেই। আপনাদের জন্য সুখবর আছে, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মেহেদী হাসান সাহেব, প্রাণী সম্পদ ট্রেনিং অফিসার চট্টগ্রাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নবিতা এগ্রোভেটের কর্ণধার আব্দুল মমিন সাহেবকে। আমাদের এই অত্যন্ত এই একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য আমরা আশা করি এই প্রোগ্রামটি খুব ফলপ্রসূ হবে। এআই আসে, ওনাকে ডাকি, উনি এসে বীজ দিয়ে যায়, কিন্তু স্যার বাচ্চা ধরে না। কিন্তু কখনো জানতে চেয়েছেন কেন ধরে না, বা কাউকে ডাক্তার দেখিয়েছেন? দেখার নেই। বাচ্চা না ধরার কারণগুলো কি আপনারা জানেন? আপনার খামার কিভাবে পরিচালনা করবেন এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক আলী খান, সাবেক মহাপরিচালক বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর। উপস্থিত অতিথিদের সাথে খামারি ভাইদের চলে ফটো সেশন। এরপর ডক্টর মেহেদী হাসান স্যার খামারি ভাইদের নিয়ে কিভাবে ইওমএস তৈরি করবেন তার উপর প্রশিক্ষণ দেন এবং তিনি সরাসরি ইওমএস তৈরি দেখান। এই ইওমএস গরুকে খাওয়ালে কি কি সুবিধা হতে পারে এবং এর অসুবিধাই বা কি, ইওমএস কীভাবে সংরক্ষণ করবেন, নানা বিষয়গুলো খামারিদের সামনে তুলে ধরেন। খামারিরা নানা প্রশ্ন করেন।
এবার শুরু হয় মজার পর্ব। আমাদের সারা দিনের এলো গরুর ঘাস খাও ঘাস খাও ঘাস খাও আর গাবতলি ঘাট বলে কি বললো? ঠিক আছে রিপোর্ট ভাই, এবার আপনি বলেন গাবতলি বলবো সারা দেশে কোথায় কিরকম গরু আছে, কেমন চলাচল করে, কেমন পায়খানা করে, কেমন প্রস্রাব করে, সব খবরই আমরা গাবতলি বলবো আপনি একটু জানান। ধন্যবাদ। আসলে ওনারা তো যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ এই বিষয়ে, যার কারণে ওনারা সুন্দর করে ওনাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছেন। আমারও পড়ানো যাচাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাচাই তুমি সুন্দর তাই চেয়ে থাকি অপরাধ। আসলে আমাদের তো ওইভাবে বিয়ে হয়নি, আমাদের বিয়ে হয়েছে একটু গোপনে, লিখিত নাই, তবে আপনার ওটা একটা দলিল আছে। মায়াবতী মধুবতী বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাপ মাঝির গানে মন বড়ালো, সুরের জাদু সে দেশে, মায়াবতী মধুবতী বাংলাদেশে। শুরু হয় সাংস্কৃতিক পর্ব, আর এ পর্বে প্রথমেই গান শোনান নবিতা এগ্রোর নবিতা। বন্ধুরা, আজকে সারাদিন এই সুন্দর একটি প্রোগ্রামের সাথে আমরা ছিলাম। সারাদিন আমরা দেখেছি যে অনেক খামারি ভাই তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে। তো এখান থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।